ভোটের আগেই উত্তপ্ত ভাঙর ভাঙরের দুই প্রান্তে আইসেফ এবং তৃণমূলের সংঘর্ষে আহত হয়েছেন একাধিক ভাঙরের চালতা অঞ্চলের কোচপুকুর এলাকায় ঘোষের প্রচার মিছিলে না যাওয়ার কারণে কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ জাহাঙ্গীর হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে জাহাঙ্গীর ঠিক কোন বিষয়কে কেন্দ্র করে তৃণমূল আইসেফের এর সংঘর্ষ দুতরফে কি অভিযোগ সামনে আনছে

জাহাঙ্গীর শোনা যাচ্ছে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আপনাদের জানিয়ে রাখবো বারবার নির্বাচনের আগে কিন্তু এই ভাঙর উত্তপ্ত হয়েছে আর এবার যে অভিযোগ পাল্টা অভিযোগ উঠে আসছে আই তরফে এবং পাশাপাশি তৃণমূলের তরফে একদিকে ভাঙরের চালতাবেরি অঞ্চলের কোচপুকুর এলাকায় সায়নি ঘোষের প্রচার মিছিলে না যাওয়ার কারণে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ অন্যদিকে ভগবানপুর অঞ্চলের জিরানঘাচা এলাকায় তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ আহতরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং দায়ের করবে বলে তারা জানিয়েছে তবে ভোটের আগে আবারও উত্তপ্ত হল ভাঙর এর আগেও আমরা দেখেছিলাম যে নির্বাচনের সময় তখনও কিন্তু একেবারে মনোনয়ন থেকে ভোটের ফলাফল পর্যন্ত বারবার এই ভাঙর শিরোনামে ছিল এবং যে কোনো নির্বাচনের আগে যেভাবে বারবার উত্তপ্ত হয়ে ওঠে এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত ভাঙর এবং যেখানে অভিযোগ উঠছে যে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের মিছিলে না যাওয়ার কারণে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল বিধায়ক শকত মোল্লা শকত বাবু যে অভিযোগ উঠছে তৃণমূলের আইএসএফ এর তরফে যেখানে তৃণমূল মারধরের অভিযোগ আনছে তৃণমূল মারধর করেছে অন্যদিকে আইএসএফ এর তরফে যে অভিযোগ যে সায়নী ঘোষের প্রচার মিছিলে না যাওয়ার কারণে আইএসএফ কর্মীকে মারধর করা হয়েছে কিভাবে দেখছেন এই বিষয়কে দেখুন তৃণমূল কংগ্রেস কাউকে মারধর করেনি আসলে চরম সীমা পার করে দিচ্ছে নওশাদ সিদ্দিকির লোকেরা গতকালকে ওখান থেকে চালতাবেড়িয়া থেকে প্রায় কয়েক ব্যাগ বোমা উদ্ধার হয়েছে এক আইএসএফ এর কর্মীর বাড়ি থেকে এবং প্রতিদিন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঠিক পঞ্চায়েত নির্বাচনে যেভাবে সন্ত্রাসের রাজত্ব করে পুলিশের গুলি চালিয়ে যেভাবে গুলিবিদ্ধ করেছিল সেদিন আহ ভোট গণনার দিন গণনা কেন্দ্র করে দখল করার জন্য পুলিশের সঙ্গে লড়াইয়ে তিনজন আইএসএফ কর্মী মারাও গিয়েছিল ঠিক একইভাবে এবারও ভোটে একই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে এই নাসিকে লোকেরা আমরা ভোট শান্তিপূর্ণ চাই আমরা কোন রকম অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা চাই না কিন্তু গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে ভাবে মাটিতে সমাজ বিরোধীরা বিভিন্ন ভাবে বোমা ছোড়া গুলি ছোড়া এবং বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা কথাটা অ্যাটাক করা এই ধরনের কর্মকাণ্ড ওরা করছে আর অন্যদিকে সেই দোষটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে নিজেদেরকে আড়াল করার চেষ্টা করছে এই হচ্ছে বিষয় এটা সম্পূর্ণ নসা স্মৃতিহী এই ধরনের ঘটনা অনেক ধন্যবাদ আপনাকে তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে ভাঙড়ের চালতা বেরিয়ায় তৃণমূল আইএসএফ সংঘর্ষ এবং সায়নি ঘোষের প্রচার মিছিলে না যাওয়ার কারণে আইএসএফ কর্মীদের মারধর